পঞ্চগড় নাম করে একটি গ্রাম ছিল। গ্রামটি ছিল অনেক সুন্দর, সবুজ গাছপালা, সবুজ মাঠ এবং সারাদিন পাখিদের কিচিরমিচির আওয়াজে গ্রামটি একটি রূপকথার রাজ্য মনে হতো। আর একবার এই গ্রামটি দেখলে সবার প্রাণ চুরিয়ে যেত। ওই গ্রামের পাশেই ছিল হাজার বছর পুরনো একটি রাজপ্রাসাদ। আর ওই রাজপ্রাসাদের ভেতরে একটি দুষ্ট ভূত বাস করত। ভূতটি যাকে ওই প্রাসাদের সামনে দিয়ে আসতে দেখত তাকেই তুলে আনত এবং তার কাছে ধাঁধার উত্তর জানতে চেত। আর যে ধাঁধার উত্তর দিতে পারত না তাকে ওই ভূতটি একটি রুমের ভেতর বন্দি করে রাখত। আর এভাবে গ্রামের অনেক মানুষকে ওই ভূতটি বন্দি করে রেখেছে ঘরটির মধ্যে। আর ওই পঞ্চগড় গ্রামটির ছোট্ট একটি ঘরে রাহুল ও তার বাবা মা বাস করত। একদিন রাহুলের বাবা গঞ্জ থেকে বাজার করে ফিরতে সন্ধ্যা হয়ে যায় এবং রাহুলের বাবা ওই পুরনো প্রাসাদের সামনে দিয়ে আসছিল। হঠাৎ সেই ভূতটি রাহুলের বাবার সামনে আসে এবং তাকে ওই প্রাসাদে নিয়ে যায়। রাহুলের বাবা তখন ভূতকে বলে, একি আমায় তুমি এই ঘরের ভেতর নিয়ে আসছো কেন? রাত হয়ে আসছে, আমাকে যেতে দাও, বাসায় আমার ছেলে এবং মা চিন্তা করছে। হ হ হ, তুই কি ভেবেছিস তোকে আমি এমনি এমনি তুলে এনেছি? হ হ হ, তুই জানিস না আমি যাকে ধরে আনি তার কাছে আমি ধাঁধার উত্তর জানতে চাই, আর যে ধাঁধার উত্তর দিতে না পারে তাকে আমি বন্দি করে রাখি। আমি মুখ্য মানুষ, আমি ও সব ধাঁধা টাদা বুঝি নে বাবু, আমাকে ছেড়ে দাও তো দেখি, শুধু শুধু সময় নষ্ট করো না আমার। হাহ হাহ, ছেড়ে তো তোকে দেব, তার আগে আমার ধাঁধারগুলির উত্তর দে। বল, এমন কোন প্রাণী আছে যে উড়তে পারে, বাচ্চাও হয় কিন্তু ডিম দেয় না? তো বন্ধুরা, তোমরাও দেখো প্রশ্নের উত্তরটি দিতে পারো কিনা। বন্ধু, এই প্রশ্নের উত্তরটি হচ্ছে বাদুর। আর রাহুলের বাবা এই সঠিক উত্তরটি দিতে পারেনি। আর ভূত তখন বলল, তুই তো আমার ধাঁধার উত্তর দিতে পারিসনি, এবার আমি তোকে আরেকটি প্রশ্ন করব। তুই যদি এই প্রশ্নের উত্তরও না দিতে পারিস তাহলে আমি তোকে বন্দি করে রাখব। বল, পৃথিবী এবং সমুদ্রের মাঝখানে কি রয়েছে? তো বন্ধুরা, তোমরাও একটু বুদ্ধি খাটিয়ে দেখো এই প্রশ্নের উত্তরটি পারো কিনা। আর যদি তোমরা পেরে থাকো তাহলে কমেন্টে লিখে দিও। রাহুলের বাবা কিছুক্ষণ ভাবার পরেও উত্তরটি দিতে পারল না। এই প্রশ্নের উত্তরটি হবে এবং। আর ভূত তখন বলে ওঠে, তুই আমার এই প্রশ্নের উত্তরও দিতে পারিসনি, আর তাই তোকে আমি বন্দি করে রাখবো। এই বলে ভূতটি রাহুলের বাবাকে বন্দি করে রাখে। এদিকে তো সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে যায়, কিন্তু রাহুলের বাবা দেখা না পেয়ে তারা খুব চিন্তায় পড়ে যায়। রাহুল তখন তার মাকে বলে, ও মা, সন্ধ্যা হয়ে এলো যে, বাবা তো এখনো বাড়ি ফিরে এলো না মা। তোর বাবা তো সন্ধ্যার আগেই বাড়িতে চলে আসে, কিন্তু আজ এত দেরি হচ্ছে কেন? ও মা, বাবাকে ওই প্রাসাদে থাকা দুষ্টু ভূতটা ধরেনি তো, ওই ভূতটা তো সবার কাছে ধাঁধা জানতে চায়, কিন্তু আমার বাবা তো সব কিছুই বুঝে না, ওই ভূত যদি আমার বাবাকে বন্দি করে রাখে। এগুলা ভাবতে ভাবতে সন্ধ্যা পেরিয়ে রাত এবং রাত পেরিয়ে সকাল হয়ে যায়, কিন্তু তারা বাবার দেখা পেল না। পরদিন সকালে রাহুল ওই প্রাসাদের উদ্দেশ্যে বের হয় এবং ওই প্রাসাদের ভেতরে প্রবেশ করে। আর তখনই ওই দুষ্টু ভূতটা রাহুলের সামনে চলে আসে। কিরে, তুই তোর বাবাকে বাঁচাতে এসেছিস বুঝি?
তোর বাবা আমার ধাঁধার উত্তর দিতে পারেনি, তাই আমি তোর বাবাকে ঘরে বন্দি করে রেখেছি। এবার তোকে আমি ধাঁধা প্রশ্ন করব, তুই যদি ধাঁধার উত্তর না দিতে পারিস তাহলে তোকেও আমি বন্দি করে রাখব। আমি তোমার সব ধাঁধার উত্তর দিব, কিন্তু আমার একটা শর্ত আছে। আমি যদি তোমার ধাঁধার উত্তর দিতে পারি তাহলে গ্রামের সব মানুষকে তোমার মুক্ত করে দিতে হবে, আর তোমাকে এই গ্রাম থেকে দূরে চলে যেতে হবে। ভূত তখন বলল, ঠিক আছে তাই হবে, তাহলে দে আমার ধাঁধার উত্তর দে। বল এমন একটা পাখির নাম বল যে সাঁতার কাটতে পারে কিন্তু উড়তে পারে না। তো বন্ধুরা, তোমরাও প্রশ্নটি ভালো করে দেখো, আর দেখো রাহুলের সাথে তোমরাও উত্তরটি দিতে পারো কিনা, আর যদি পারো তাহলে কমেন্ট করে লিখে দিও। বন্ধুরা, এই প্রশ্নের উত্তরটি হলো পেঙ্গুইন, আর রাহুল উত্তরটি দিয়ে দিল। ভূত তখন তাকে দ্বিতীয় প্রশ্নটি করল, তুই তো দেখি আমার প্রথম প্রশ্নের উত্তরটি দিয়ে দিলি, এবার তুই আমার দ্বিতীয় প্রশ্নের উত্তর দে। বল কোন সে রসিক চান নাকে বসে ধরে কান। বন্ধুরা, তোমরাও দেখো তো প্রশ্নের উত্তরটি পারো কিনা। বন্ধুরা, এই প্রশ্নের উত্তরটি হবে চশমা, আর রাহুল এই প্রশ্নের উত্তরটিও ভূতকে দিয়ে দিল। আর ভূত তখন রাহুলকে বলল, তুই তো দেখছি অনেক বুদ্ধিমান, এবার তোকে আমি তৃতীয় প্রশ্নটি করব, তুই যদি এই প্রশ্নের উত্তর দিতে পারিস তাহলে আমি তো সব কথা রাখবো, আর তুই যদি এই প্রশ্নের উত্তর না দিতে পারিস তাহলে তোকেও আমি বন্দি করে রাখবো। বল কি এমন জিনিস যে বছরে আসে মাসে যায়, দিনে খায় না রাতে খায়। তো বন্ধুরা, তোমরাও প্রশ্নটি একটু ভালো করে ভেবে দেখো পারো কিনা, আর যদি পারো তাহলে কমেন্টে লিখে দিও। বন্ধুরা, এই প্রশ্নের উত্তরটি হলো রমজান মাস, আর রাহুল উত্তরটি দিয়ে দিল। আর ভূত তখন রাহুলকে বলল, তুই তো দেখি আমার তিনটে প্রশ্নের উত্তরই দিয়ে দিলি, যা এবার আমি তোর কথা মতো এই প্রাসাদ ছেড়ে চলে যাচ্ছি, আমি আর এই প্রাসাদে আসব না। চলে গেল। এই বলে ভূতটি ওই প্রাসাদ ছেড়ে চলে গেল, আর রাহুল তার বাবা ও গ্রামের সকল মানুষকে সেই বাড়ি থেকে উদ্ধার করলো। তো বন্ধুরা, ভিডিওটি এবং ধাঁধাগুলি তোমাদের কেমন লাগলো সেটি আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না। তাহলে চলো পরের প্রশ্নটি দেখা যাক। বন্ধুরা, এখন রয়েছে আজকের বুদ্ধির প্রশ্ন। এখানের এই ছবিটি খুব ভালো করে দেখো এবং বলো এই তিনটি বাচ্চার মধ্যে তুমি কত নম্বর বাচ্চাকে বাঁচাবে। বন্ধু, এই ধাঁধাটি কিন্তু একটু লজিক্যাল, তো ভালো করে ভেবে উত্তরটি কমেন্টে জানিও। বন্ধুরা, পারলে তোমরা এই তিনটি বাচ্চার মধ্যে অপশন এতে থাকা যে বাচ্চাটি রয়েছে এই বাচ্চাকেই তোমার বাঁচাতে হবে, কেননা এখানে অপশন এতে থাকা যে বাচ্চাটি রয়েছে এই বাচ্চাটি হচ্ছে আসল বাচ্চা, এবং অপশন দুই এবং তিন নাম্বার যে বাচ্চা দুটি দেখতে পাচ্ছ এই বাচ্চা দুটি আসলে খেলনা। তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে এখানে থাকা অপশন এ নাম্বার বাচ্চাটির চোখ বন্ধ হচ্ছে, খুলছে, কিন্তু দুই এবং তিন অপশনের বাচ্চারা
তাদের চোখ একদমই নড়ছে না, আর তাই এখানে এক নাম্বার বাচ্চাকেই বাঁচাতে হবে। তো বন্ধুরা, তোমাদের মতামতটিও আমাকে কমেন্টে জানিও। তাহলে দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। টাটা, বাই বাই।